আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধ্বনি দত্তের উপরে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। এখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কোনো গাইড বা বইতে এভাবে গুছিয়ে দেয়া নেই। আমি মূলত ক্লাস সিক্স, ক্লাস নাইন, টেনের এবং বিসিএসের বইগুলো সমন্বয়ে এই নোটটা তৈরি করেছি, যেটা আমি আমার বইতে ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত করব, যেটা আমি আগেও বলেছি। তো গত ক্লাসে আমি ভাষা এবং বাংলা ভাষা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব ধ্বনিতত্ত্ব নিয়ে। এটা বইতে একটা বই থেকে যদি কেউ পড়তে চায়, ক্লাস সিক্সের বই হোক কিংবা নাইন টেনের বই হোক, তাহলে আসলে সেখান থেকে বুঝতে পারা বা সেগুলোকে আয়ত্ত করা অনেক কঠিন। তো আমি চেষ্টা করেছি বিষয়গুলোকে একটু সহজভাবে গুছিয়ে প্রশ্নোত্তর আকারে নিয়ে আসার জন্য। আশা করি ভিডিওটা প্রত্যেক ক্যার কলেজে ভর্তি পরীক্ষার থেকে শুরু করে বিসিএস কিংবা চাকরি প্রার্থী সবার জন্যই এটা অনেক কাজে দিবে। এমনকি যারা ক্লাস সেভেন, এইট, নাইন, টেন কিংবা ইন্টারেও পড়ে তাদের জন্য ইনশাআল্লাহ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো ধ্বনিতত্ত্ব, এক নম্বর প্রশ্ন হচ্ছে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? উত্তর হচ্ছে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। আমি আবারও বলি, আসলে আমি মূলত ক্লাস সিক্সের বইটাকে বেস করে এই নোটটা তৈরি করেছি। ক্লাস সিক্সের বইটাকে আমি বেস হিসেবে রেখেছি। এরপর আমি ক্লাস নাইন টেনের বই থেকে যে বিষয়গুলো ক্লাস সিক্সের বই নেই কিন্তু নাইন টেনের বইয়ে আছে, কিংবা নাইন টেনের বইয়ে নেই কিন্তু বিসিএসের যে গাইডগুলো আছে সেগুলোতে দেওয়া আছে কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকরণের কোন অংশগুলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়? উত্তর হচ্ছে ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনির পরিবর্তন, নত্ববিধান, নত্ববিধান ও সত্ববিধান এবং সন্ধি। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা অনেক চাকরি পরীক্ষার্থী পরীক্ষা কিংবা ক্যাট কলেজে ভর্তি পরীক্ষাতে অনেকবার এসেছে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, কারণ ব্যাকরণে আমরা জানি চারটা অংশ আছে, ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এর মধ্যে সন্ধি আলোচিত হয় হচ্ছে ধ্বনিতত্ত্বে, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন নম্বর হচ্ছে কিসের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি? উত্তর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। চার নম্বর হচ্ছে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর দুই ভাগে, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। পাঁচ হচ্ছে যে বাক ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কী ধ্বনি বলে? উত্তর হচ্ছে স্বরধ্বনি। ছয় নম্বর হচ্ছে যেসব বাক ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয়, এখানে বানানটা কিন্তু ভুল আছে, বন্ধ, কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে আসে, বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে, সেগুলোকে কী ধ্বনি বলে? উত্তর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আসলে সংজ্ঞাগুলো বেশিরভাগ সিক্সের বই যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই লিখে দিয়েছি, কারণ ক্যাট্রোজের তো প্রশ্ন করলে এইভাবে হয়তো করা হবে, ঠিক আছে, কিংবা এগুলোকে সহজভাবে কিন্তু মানে সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে, যে স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য নেয় না, ঠিক আছে, বা উচ্চারণ সহজ সেগুলোকে স্বরধ্বনি বলে। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করতে গেলে অবশ্যই স্বরধ্বনি সাহায্য নিতে হয়, সেই ধ্বনিকে ব্যঞ্জন ধ্বনি বলি আমরা, ঠিক আছে, এগুলো এক কথায় আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে। সাত নম্বর হচ্ছে কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। এখানে কিন্তু বলা হচ্ছে শুধু স্বরধ্বনির কথা, যে কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। উত্তর হচ্ছে সরায়া, রস্বই, এ এবং ও। আট নম্বর হচ্ছে স্বরধ্বনির উচ্চারণে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে তিনটি, একটা জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতি।
নাম্বার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে খেয়াল করতে হয়? উত্তর হচ্ছে দুটি, এক হচ্ছে উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সম্মুখ স্বর ধ্বনি কোনগুলো। এই প্রশ্নগুলো একটু কঠিন, একটু মুখস্থ রাখতে হবে, কিন্তু এটাকে একটা ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন এসেছে যে স্বরধ্বনি কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় বা কোনটাকে কোন ধ্বনি, কোন ধরনের স্বরধ্বনি বলে। যেমন সম্মুখ স্বরধ্বনি, এগুলো মূলত মুখের সামনের অংশ থেকে উচ্চারিত হয়, এই জন্য এগুলোর নাম সম্মুখ স্বরধ্বনি। যেমন রস্বই এ, এ এ কিন্তু কোনো স্বরবর্ণ না, কিন্তু এ স্বরধ্বনি, ঠিক আছে? এটা আমাদের যেমন গত ভিডিওতে বলেছিলাম, এরকম কিছু বর্ণ আছে যেগুলো কোনো ধ্বনি নেই, আবার কিছু ধ্বনি আছে যেগুলো লিখিত কোনো বর্ণ নেই। এ হচ্ছে এরকম একটি ধ্বনি যেটার কোনো লিখিত বর্ণ আমরা পাই না, ঠিক আছে? এরকম কোনো স্বর বর্ণ নেই, কিন্তু এটা একটা ধ্বনি আছে। যেমন এ কে যখন আমরা উচ্চারণ করি, অনেক সময় এ উচ্চারণ করি, ঠিক আছে? এর জন্য এটা একটা ধ্বনি, কিন্তু এর কোনো বর্ণ নেই। এরকম সম্মুখ স্বরধ্বনি হচ্ছে তিনটি। এরপর মধ্য স্বরধ্বনি কোনগুলো, সেটা হচ্ছে সরায়া, এটাকে মধ্য স্বরধ্বনি বলা হয়। এরপর হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, রস্ব, সরায়ও ও এবং রস্বও, ঠিক আছে? এগুলোকে বলা হয় হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এরপর হচ্ছে 13 নম্বর, উচ্চ স্বরধ্বনি কোনগুলো? এটা হচ্ছে রস্বই এবং রস্বও, এগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি। আর নিম্ন স্বরধ্বনি সরায়া এবং এ। কিছু কিছু ধ্বনি আছে যেটা, যেমন মধ্য স্বরধ্বনি সরায়া, এটা কিন্তু আবার নিম্ন স্বরধ্বনির অন্তর্ভুক্ত, ঠিক আছে? এরকম পশ্চাৎ স্বরধ্বনি তে আমরা দেখতে পাচ্ছি রস্বউ, সেটা আবার উচ্চ স্বরধ্বনিরও অন্তর্ভুক্ত, ঠিক আছে? এদের কনফিউজড হওয়ার কিছু নেই। 14 নম্বর যেটা বললাম যে নিম্ন স্বরধ্বনি সরায়া এবং এ। এরপর 5 নম্বর হচ্ছে, এই এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, 15 নম্বর, গোলাকৃত স্বরধ্বনি, অর্থাৎ উচ্চারণের সময় ঠোঁট গোল হয়, এগুলোকে বলা হয় গোলাকৃত স্বরধ্বনি কোনগুলো? উত্তর হচ্ছে সরায়ও ও এবং রস্বউ। এই এইগুলো কিন্তু এরকম এইভাবে প্রশ্ন আকারে, মানে বাংলাদেশের যত ক্যারেক্টার ভর্তি গাইড আছে, কোনো গাইডেই পাওয়া যাবে না, ঠিক আছে? কোনো গাইডেই পাওয়া যাবে না। এই জন্য বললাম যে গাইডগুলোতে কিছু দুর্বলতা আছে, যে তারা সেই শুরুতে যেভাবে গাইডগুলোকে তৈরি করেছিল, এগুলোকে আর আমার মনে হয় খুব একটা আপডেট করা হয়, কিছু কিছু সংযোজন বিয়োজন করা হলেও পুরোটাকে একটু মডিফাই করা ওইরকম কিন্তু করা হয়নি আমার মনে হয়, যার কারণে এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই তাদের বইয়ে বাদ পড়ে গেছে, যেটা আমাদেরকে আলাদাভাবে পড়তে হবে, ঠিক আছে? ক্লাস 6-এর বই থেকে পড়ে নিতে হবে, ক্লাস 9-এর বই থেকে পড়ে নিতে হবে। গাইডগুলো বেশিরভাগই ক্লাস 9-এর বইকে বেস করে তৈরি করা, কিন্তু এখন ক্যারেক্টার যে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে, ক্লাস 6-এর বইকে বেস করে ব্যাকরণের প্রশ্নগুলো আসতেছে। তো এই জন্য এরকম যে প্রতি বছর আবার হবে এরকম না, এই জন্য আমাদেরকে দুইটাই করতে হবে। একদম 6-এর বইকেও ভালো করে পড়তে হবে, আবার 9-এর বইয়েও যে সিলেবাসের যে অংশগুলো আছে বা যেগুলো থেকে ক্যারেক্টার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমাদের 9-এর বই থেকে ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? আবার এমন কিছু জিনিস আছে যেগুলো আবার 9-এর বইয়েও নেই, সেগুলো BCS-এর বইতে ভালো করে পাওয়া যায়, ঠিক আছে? আসলে বইগুলোকে একটু আসলে রিফর্ম করা দরকার, যে কাজটা আমি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো 16 নম্বর হচ্ছে যে অগোলকৃত স্বরধ্বনি কোনগুলো? উত্তর হচ্ছে রস্বই এ এবং এ। 17 নম্বর হচ্ছে বাংলা ভাষার স্বরই ড্যাশ, এখানে হবে আসলে একটা বাংলা ভাষার সব স্বরই হবে, এখানে সব কথাটা মিসিং হয়ে গেছে, সব, ঠিক আছে? সব স্বরই, সরি, যে বাংলা ভাষার সব স্বরই কি ধরনের স্বর, হ্রস্ব অথবা দীর্ঘ, এরকম অপশন থাকতে পারে, ঠিক আছে? এবার শূন্যস্থান আকারেও দিতে পারে বা সত্য মিথ্যা আকারেও দিতে পারে। আমি আগেই বলেছি প্রশ্ন উত্তরগুলো যেভাবে হয়, এক কথায় উত্তর, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ অথবা MCQ, এইরকম বিভিন্নভাবে প্রশ্ন হয়, এই জন্য মানে আমাদেরকে এগুলো এক কথায় উত্তর আকারে যদি আমরা মুখস্থ রাখি, তাহলে যেভাবে আসুক আমরা পারবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও একটু লম্বা হবে, সেটা আগেই বলে নিচ্ছে, কারণ এখানে অনেকগুলো বিষয় আমি আলোচনা করেছি, আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো পরে আমি আলোচনা করব, সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ এগুলোর চাইতেও,
সেজন্য ভিডিওটা থেকে উপকৃত হতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তো এখানে উত্তর হচ্ছে হ্রস্ব, যে বাংলা ভাষার সব স্বরই হচ্ছে হ্রস্ব স্বর। 18 নম্বর হচ্ছে বাংলা মৌখিক বা মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 7টি। এটাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়েছে ক্লাস 19-এর বইয়ে, আবার মৌখিক স্বরধ্বনি বলা হয়েছে সম্ভবত এই 6-এর বইতে, সম্ভবত মৌখিক কথাটা উল্লেখ আছে। এই জন্য আমি দুইটাকেই উল্লেখ করে দিয়েছি, কারণ দেখা গেলো একজন মৌখিক স্বরধ্বনি হিসেবে পড়লো কিন্তু মৌলিক স্বরধ্বনি হিসেবে পড়লো না, আবার একজন মৌলিক স্বরধ্বনি হিসেবে পড়লো মৌখিক স্বরধ্বনি হিসেবে পড়লো না। তখন দেখা যাবে যে সে প্রশ্ন উত্তর করতে গিয়ে একটা পড়ছে আরেকটা পড়ে নাই, তো অন্যভাবে প্রশ্ন আসলে সে একটু কনফিউজড হয়ে যাবে। আর এখানে আসলে মৌখিক স্বরধ্বনি বিষয়টাও একটু কনফিউজিং যতটুকু মনে হয়, ক্লাস 6-এর বইয়েই হয়তো বা এই ভুল, এটা ভুল আকার দেওয়া আছে, কিন্তু এরকম অনেক ভুল আছে আমি দেখেছি, কিন্তু ভুল থাকলে আমাদের কিছু করার নেই, কারণ এইগুলো থেকে যখন প্রশ্ন করা হবে এইভাবে কথাগুলোকে উল্লেখ করে দিবে, তখন আমাদেরকে ভুল প্রশ্নটারই একে এইভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 7টি অ্যান্সার করতে হবে। তো এই জন্য আসলে বইয়ে তো প্রচুর ভুল, সব টেক্সট বইগুলোতে প্রচুর ভুল, এটা আমি বারবারই বলি যে প্রচুর ভুল পাই আমরা করতে গেলে, এবং দেখা যায় বোর্ড কোশ্চেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন যখন করা হয় তখন এই ভুলগুলো দেয়া হয়, ভুল আকারে দেয়া হয়। তো উত্তর হচ্ছে 7টি এখানে, যে সেটা হচ্ছে যে সরায় ও সরায় রসই রস এ ও এবং এ, ঠিক আছে? 19 নম্বর হচ্ছে বাংলা অনুনাসিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 7টি, মানে আগেরগুলোই শুধু আমাদের এগুলোকে ওই চন্দ্রবিন্দু আকারে সাথে চন্দ্রবিন্দু যুক্ত করে দিতে হবে আর কি, ঠিক আছে? তাহলে অনুনাসিক মানেই হচ্ছে যেটা নাকি স্বরে আমরা উচ্চারণ করি, ঠিক আছে? অর্থাৎ চন্দ্রবিন্দু দিলে সেটা উচ্চারণটা নাকি স্বরে করতে হয়, ঠিক আছে? যেমন ইঁদুরকে আমাদের উচ্চারণ করতে হবে ইঁদুর, অনেক নাকি স্বরে ইঁদুর, মানে নাকি উচ্চারণ হবে, নাকি স্বরে উচ্চারণটা হবে, যেটাকে আমরা আরবি ব্যাকরণে গুন্না বলি, যারা আমরা কোরআন শরীফ ছোটোবেলায় পড়তে শিখেছি সেখানে কিন্তু আমরা গুন্না করে পড়ি, ঠিক আছে? আম্মা ইন্না এইরকম আর কি, যে এখানে নাকি স্বর উচ্চারণ করতে হয়, এরকম বাংলা ব্যাকরণেরও অনুনাসিক স্বরধ্বনিগুলো হচ্ছে উচ্চারণ এইরকম, যে এই 7টি এরকম ধ্বনি আছে। তো 20 নম্বর হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়? বর্ণ। 21 নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত না হলে, সংযুক্ত না হলে ব্যঞ্জন ধ্বনির সেই প্রতীক বা বর্ণকে কী বলে? হসন্ত বা হলন্ত বর্ণ। অর্থাৎ যখন কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে আমরা স্বরধ্বনি যুক্ত করি না, ঠিক আছে, তখন সেই সেটার নিচে হসন্ত ব্যবহার করতে, হসন্ত মানে হচ্ছে একটা দাগ আর কি নিচে, ঠিক আছে, আমরা হয়তো চিনি, তখন সেই বর্ণটাকে বলে হসন্ত বর্ণ বা হলন্ত বর্ণ, তখন ওটার সাথে কোনো স্বরধ্বনি যুক্ত হয় না। 22 নম্বর হচ্ছে একসঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কী বলে? এটা খুব ইম্পর্টেন্ট, যে যৌগিক স্বর, সন্ধি স্বর, সান্দক্ষর বা দ্বিস্বর, এই একই জিনিস কিন্তু নাম কিন্তু 4টা, ঠিক আছে, সবগুলোই কারেক্ট। 23 নম্বর হচ্ছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত? উত্তর হচ্ছে 25টি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24 নম্বর হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? উত্তর হচ্ছে 2টি, ঐ এবং ঔ। এগুলো যে এখন যে প্রশ্নগুলো আলোচনা করা হবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো ক্যাটকোজ পরীক্ষায় বেশি আসে বা এসেছে, প্রায় সব ধরনের এই এখানে যে প্রশ্নগুলো আলোচনা করো বেশিরভাগই ক্যাটকোজ পরীক্ষায় কোনো না কোনোবার এসেছে। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কত? উত্তর 14টি। আমরা কিন্তু জানি স্বরবর্ণ 11টি, কিন্তু স্বরধ্বনি সেটা আমি আগেই বলেছি যে কিছু ধ্বনি আছে যেগুলো কোনো বর্ণ নেই, কিছু বর্ণ আছে যেগুলো কোনো ধ্বনি নেই, তো স্বরধ্বনি কিন্তু 14টি কিন্তু স্বরবর্ণ 11টি, ঠিক আছে? যে মৌলিক স্বরধ্বনির মধ্যে 7টি আর অনুনাসিক স্বরধ্বনি 7টি, যে 14টি যেটা আমরা একটু আগেই দেখে এসেছি। এরপরে যেটা 26 নম্বর যে বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। 27 নম্বর হচ্ছে বাংলা কোন স্বরবর্ণগুলোর ধ্বনি নেই, যেমন দীর্ঘই, দীর্ঘ ঊ, রি, ঐ, ঔ, ঠিক আছে? এগুলো কিন্তু বর্ণ কিন্তু এগুলো কোনো ধ্বনি নেই, কারণ দীর্ঘই এটা কিন্তু হ্রস্বইর মতোই উচ্চারণ হয়, এই জন্য এটার মূল ধ্বনিটা হচ্ছে হ্রস্বই, যেমন দীর্ঘ ঊ এর মূল ধ্বনিটা হচ্ছে মূলত হ্রস্ব ঊ, ঠিক আছে? হ্রস্ব ঊর মতো যেহেতু এটা উচ্চারণ হয়, এইভাবে রি এটা মূলত রয়ের উচ্চারণ, রয়ের কাজ করে, ঠিক আছে? তারপরে ঐ, ঔ, ঠিক আছে, এগুলোরও নিজস্ব কোনো ধ্বনি নেই, ঠিক আছে? এরপর 28 নম্বর, ঐ এবং ঔকে ভাঙলে কী কী ধ্বনি পাওয়া যায়?
ওইকে ভাঙলে আমরা দুইটা ধ্বনি পাই, ও এবং হ্রস্বই, এবং ওকে ভাঙলে ও এবং হ্রস্ব ও। 19 নম্বর হচ্ছে রিকে ভাঙলে কী কী ধ্বনি পাওয়া যায়, উত্তর হচ্ছে র এবং হ্রস্বই, এই দুটো আমরা পাই রিকে ভাঙলে। তারপর 30 নম্বর হচ্ছে রি ওই ও এগুলোকে কী ধরনের বর্ণ বলে, উত্তর হচ্ছে দ্বৈত বর্ণ, কারণ এগুলোকে ভাঙলে আমরা দুইটা বর্ণ পাই, এই জন্য এগুলোকে বলা হয় দ্বৈত বর্ণ, এগুলোর মধ্যে দুইটা বর্ণ লুকায়িত আছে। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি, উত্তর 39টি, কিন্তু বাংলা ব্যঞ্জন ধ্বনি 32টি, এটা গ্যাটকোজের পরীক্ষায় 2018 সালে এসেছিল। বর্ণ কোনো ধ্বনি প্রকাশ করে না, উত্তর হচ্ছে 8টি। আমরা জানি ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, কিন্তু এর মধ্যে 8টি আছে যেগুলো কোনো ধ্বনি প্রকাশ করে, যেমন রি, অন্তঃস্থ জ, মূর্ধন্য, মূর্ধন্য স, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না। 34 নম্বর হচ্ছে বাংলা কোন বর্ণকে আরবি হরকতের সাথে তুলনা করা হয়, উত্তর হচ্ছে বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এগুলোকে ধ্বনি প্রকাশের বা উচ্চারণ নির্দেশের অনুচিহ্ন বলা হয়। এগুলো হরকত যেরকম আছে আরবি ব্যাকরণে ঠিক সেইভাবে ব্যবহৃত হয়। 35 নম্বর হচ্ছে অতঃপর, প্রাতঃহ্রাস, বিশ্ব, অশ্ব ইত্যাদির উচ্চারণ লিখো, এটা কিন্তু ক্যাটকোজে ভর্তি পরীক্ষায় এসেছে এইভাবে। তো অতঃপর এটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ লিখি তাহলে কিন্তু আমাদের এখানে যেভাবে দেওয়া আছে অ, তকর, তো, প, প, তারপর র, এইভাবে উচ্চারণটা হবে। তেমনি প্রাতঃহ্রাস এটাও হবে, এখানে যেভাবে দেওয়া আছে যে প্রাতঃহ্রাস বা বিশ্ব, এটাকে যে তালিবর্ষর নিচে যে ব আছে, এই ব থাকার কারণে কিন্তু আমরা এটা বয়ের উচ্চারণ করি না, আমরা তালিবর্ষকে দুইবার উচ্চারণ করি, অশ্বর ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে উচ্চারণ করি। 36 নম্বর হচ্ছে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি, উত্তর হচ্ছে 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। 37 নম্বর হচ্ছে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তো আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে পূর্ণ মাত্রার মোট বর্ণ হচ্ছে 32টি, কিন্তু যদি বলা হয় স্বরবর্ণ কয়টি তখন কিন্তু আমাদের উত্তর হবে 6টি এবং ব্যঞ্জন বর্ণ 26টি। আবার 38 নম্বর হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি, উত্তর হচ্ছে 10টি, এর মধ্যে স্বরবর্ণ 4টি, ব্যঞ্জন বর্ণ 6টি। 39 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি, উত্তর হচ্ছে 8টি, মানে স্বরবর্ণ 1টি এবং ব্যঞ্জন বর্ণ 7টি। 40 নম্বর হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কী বলে, কার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 41 নম্বর হচ্ছে বাংলায় কার কয়টি, উত্তর হচ্ছে 10টি, আর একটা বর্ণে শুধু কার নেই, সেটা হচ্ছে সরায়ও, ঠিক আছে, যেটা আমি পরবর্তী প্রশ্নে দিয়েছি যে বাংলা স্বরবর্ণ কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, যেটা সরায়ও, সরায়ওকে যেটা নীলিন ধ্বনি বলা হয়। এখন প্রশ্ন করা হতে পারে কোন ধ্বনিকে নীলিন ধ্বনি বা কোন বর্ণকে নীলিন ধ্বনি বলা হয়, সেটা হচ্ছে সরায়ও। 43 নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে, তোর হচ্ছে ফলা, বাংলা ফলা হচ্ছে কয়টি, 6টি। এরপর 45 নম্বর প্রশ্ন হচ্ছে স্পর্শ ধ্বনি কাকে বলে, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরে কোথাও না কোথাও বাধা পেয়ে বেরিয়ে যায় এবং বাধা পেয়ে স্পষ্ট হয় তাকে স্পর্শ ধ্বনি বলে। স্পর্শধ্বনি কয়টি, স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত, এই 25টি ধ্বনিকে মূলত স্পর্শধ্বনি বলা হয়, এই সংখ্যা হচ্ছে 25টি। এখন হচ্ছে যে এই যে 25টি ধ্বনি আছে স্পর্শধ্বনি, এগুলোকে তাদের উচ্চারণের স্থান অনুযায়ী 5টা গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এবং এর প্রত্যেকটা নামও হচ্ছে যে বর্গের প্রথম যে বর্ণ আছে সে বর্ণ অনুযায়ী, যেমন ক থেকে ম পর্যন্ত 5টা বর্ণ, ঠিক আছে, এইভাবে 5টা, 5, 5, 25, ঠিক আছে। তো যেমন এখানে আমরা যে ছকটা দেখতে পাচ্ছি যে বর্গ, প্রথমে বর্গের নাম, তারপর উচ্চারণের স্থান অনুযায়ী নাম এবং বর্ণসমূহ কী কী, যেমন ক বর্গীয় বর্ণ, যেহেতু এটার প্রথম বর্ণটা হচ্ছে ক, এই জন্য এই প্রথম বর্ণ অনুসারে প্রত্যেকটারই নাম এইভাবে দেওয়া হয়েছে, ক বর্গীয়, এভাবে চ বর্গীয়, ঠিক আছে, ট বর্গীয়, ত বর্গীয়, এইভাবে। তো এটা উচ্চারণের স্থান হচ্ছে যে কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ, যেটা কণ্ঠ বা জিহ্বা মূল থেকে উচ্চারণ হয়, এই জন্য সেই অনুযায়ী এটার নামও হচ্ছে কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। এগুলো মুখস্থ রাখতে হবে আমাদেরকে যে কোনটা তালব্য বর্ণ, ঠিক আছে, ছকটা স্ক্রিনশট নিয়ে রাখা যেতে পারে, ঠিক আছে, ভালোভাবে পড়ার জন্য, ঠিক আছে। তো এইভাবে ওষ্ঠ বর্ণটাও খুব ইম্পর্টেন্ট, ওষ্ঠবর্ণ প, ফ, ব, ভ, ম, ওষ্ঠ বা ঠোঁট থেকে উচ্চারণ হয়,
এই জন্য এদের নাম ওষ্ঠবর্ণ। এভাবে চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ এই এবং প্রত্যেকটা বর্গের যে বর্ণ আছে প্রথম বর্ণ অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে, চ, ট, ত এবং প, ঠিক আছে। আর এদের উচ্চারণ স্থান অনুযায়ী আবার তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ এইভাবে। এরপরে 47 নম্বর হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির বিভাগ, যে পুরো বাংলা ব্যঞ্জন ধ্বনি যে আছে, ঠিক আছে, এদের উচ্চারণ স্থান অনুযায়ী কী কী বর্ণ আছে এবং এদের নাম কি, ঠিক আছে, এটাও মুখস্থ রাখতে হবে। এর আগের ছকে যেটা দেওয়া হয়েছে শুধুমাত্র স্পর্শ ধ্বনিগুলোকে, আর এখানে সব ব্যঞ্জন ধ্বনিকেই দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন যে বা মূল থেকে যেগুলো উচ্চারণ হয় এই ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, উম, এবং এদের উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। এভাবে অগ্রতালু থেকে উচ্চারণ হয়, এগুলো তালব্য বর্ণ, আগের বর্ণগুলো তো আছেই, সাথে তাই বর্ষ, মূর্ধন্য, অন্তস্থ অ, অন্তস্থ জ, ঠিক আছে, এগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এবার পশ্চাদন্ত মূল যেগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এইগুলো, ঠিক আছে, র, যে অন্তস্থ র, ডয়সন র, ডয়বিন্দ র, ঠিক আছে। তারপর মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ, ঠিক আছে, এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোর নাম। এইভাবে অগ্রদন্তমূল বা ওষ্ঠ, ঠিক আছে, এগুলো আসলে এভাবে প্রত্যেকটা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে, তো এগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, মুখস্থ রাখতে পারলে ভালো, ঠিক আছে। এরপর 48 নম্বর হচ্ছে খণ্ডত্ব মূলত কিসের রূপভেদ, উত্তর হচ্ছে ত বর্ণের হস চিহ্নযুক্ত রূপভেদ, অর্থাৎ খণ্ডত্ব মূলত ত বর্ণেরই একটা অংশ, অর্থাৎ ত বর্ণেরই একটা রূপ হচ্ছে খণ্ডত, যদি আমরা তর নিচে হসন্ত দেই তখনই আমরা খণ্ডত পাবো, অর্থাৎ খণ্ডত তয়ের একটা খণ্ডিত অংশ বলতে পারি আমরা, ঠিক আছে, যেটাকে বলা হয় খণ্ডত, ঠিক আছে। 49 নম্বর হচ্ছে পরাশ্রয়ী বর্ণ কয়টি, তিনটি, উনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দ। 50 নম্বর হচ্ছে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি কয়টি, ওদের হচ্ছে আটটি, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে, এগুলো হচ্ছে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি, যেগুলো নাকি স্বরে উচ্চারণ হবে, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু সব অনুনাসিক্য ব্যঞ্জন ধ্বনি আর কি, ঠিক আছে। আর আমরা এর আগে স্বরধ্বনি দেখে এসেছি সাতটি। এরপর অনুনাসিক বা নাসিক্য বর্ণ কয়টি, উত্তর হচ্ছে পাঁচটি, বর্ণ কিন্তু পাঁচটি কিন্তু ধ্বনি কিন্তু আটটি, ঠিক আছে, আমাদের এটা মনে রাখতে হবে। আর কিছু কিছু ধ্বনি আছে যেগুলোকে মূলত বর্ণ হিসেবে চিহ্নিত বা ধরা হয় না, স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না, যেমন এখানে পাঁচটা বর্ণ আছে, ঠিক আছে, কিন্তু আর বাকি যে তিনটা আছে, এই যে তিনটা, এই যে উনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোকে আসলে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না, যদি আমরা এগুলো স্বর ব্যঞ্জন বর্ণের অন্তর্ভুক্ত করি কিন্তু এগুলো আসলে স্বতন্ত্র কোনো বর্ণ না, ঠিক আছে। 52 নম্বর হচ্ছে শীষ ধ্বনি, ঠিক আছে, যে উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি, ঠিক আছে, এটা কয়টি, এটা হচ্ছে চারটি, ঠিক আছে, তালব্যবর্ষ, মূর্ধন্যস্ব, শুদ্ধস্ব, হ, এগুলো উচ্চারণের সময় শীষের মতো এক ধরনের শব্দ সৃষ্টি হয়, ঠিক আছে, এই জন্য এগুলো শীষ ধ্বনি বলে এই চারটিকে। 53 নম্বর হচ্ছে অন্তস্থ ধ্বনি কয়টি, অন্তস্থ ধ্বনি হচ্ছে দুইটি, অন্তস্থ জ এবং র, এদেরকে নৈকট্যমূলক ধ্বনি বা তরল ধ্বনিও বলা হয়। এই কথাগুলো লেখা আছে ক্লাস সিক্সের বইয়ে, অন্তস্থ ধ্বনি কথাটা লেখা আছে 19 বইয়ে, আর এদেরকে নৈকট্যমূলক ধ্বনি বা তরল ধ্বনি বলা হয়, এই কথাটা লেখা আছে সিক্সের বইয়ে। আমি আগেই বলেছি আমি সিক্স এবং 19 বইয়ের সমন্বয়ে তৈরি করেছি, কারণ কেউ অন্তস্থ ধ্বনি চিনলেও কিন্তু তরল ধ্বনি, এদেরকে যে আবার তরল ধ্বনি বা নৈকট্যমূলক ধ্বনি বলে এই বিষয়টা তারা যদি জানা না থাকে, প্রশ্ন যদি করলো যে কোনো তরল ধ্বনি কোনগুলো বা কোন কয়টি, তখন কিন্তু সে অন্তস্থ ধ্বনি যদি পড়ে যায় এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু সে অ্যান্সার করতে পারবে না, বুঝতে পারবে না। 4 নম্বর হচ্ছে কোন চারটি ধ্বনি কখনও শব্দের শুরুতে আসে না, এখানে যেটা দেখছে উম, অনুস্বর, ইয়, মূর্ধন্য, এই চারটা ধ্বনি কখনোই আমরা শব্দ শুরুতে আনি না বা আনা হয় না, ঠিক আছে। 55 নম্বর হচ্ছে কোনটিকে কম্পনজাত ধ্বনি বলা হয়, এটা হচ্ছে র, রকে কম্পনজাত ধ্বনি বলা হয়, পার্শ্বিক ধ্বনি কোনটি, ল, তারুণজাত ধ্বনি হচ্ছে দুইটি, ঠিক আছে। আবার এদের আরেকটা নাম কিন্তু হচ্ছে টোকাজাত ধ্বনি, ঠিক আছে, যেটা ক্লাস সিক্সের বইয়ে লেখা আছে যে টোকাজাত ধ্বনি, ঠিক আছে, যেটা কিন্তু 19 বইয়ের তারুণজাত ধ্বনি হিসেবে এদেরকে লেখা আছে,
ডয় সুনরো ঢয় সুনরো, এদেরকে এখানে কিন্তু আমরা আবার আরেকটা নাম চিনলাম, নামের আমরা এদেরকে ডাকতে পারি বা চিনতে পারি, সেটা হচ্ছে টোকাজাত ধ্বনি, ঠিক আছে, যেটা সিক্সে বই দেওয়া আছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে 58 নম্বর, যে অল্প প্রাণ ধ্বনি কাকে বলে, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, জোরে সংযোজিত হয় না, এটা হচ্ছে অল্প প্রাণ। আর যে জোরে সংযোজিত হয় সেটাকে বলে মহাপ্রাণ। এই জন্য বর্গের কোন বর্গ, ওই যে আমরা যে স্পর্শ ধ্বনিকে 5টা বর্গে ভাগ করলাম, প্রথম 5-5 25টা বর্ণ ধ্বনি যাদেরকে আমরা 5 ভাগে ভাগ করেছি, সেগুলো প্রত্যেকটা একটা বর্গ, প্রথমটা প্রথম বর্গ, তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গ, এইভাবে, ঠিক আছে, 5টা বর্গে আমরা ভাগ করেছি। তো প্রতি বর্গেরই প্রথম এবং তৃতীয় ধ্বনিগুলো এবং তালিবর্ষ মূর্ধন্যষ দন্ত্যষ এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, আমি পরে ছক আকারে দিয়েছি। এর মহাপ্রাণ ধ্বনি কোনটা, যে প্রতি বর্গের যে দ্বিতীয় এবং চতুর্থ, ঠিক আছে, দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, এবং সে এবং হও সাথে হও হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আর অঘোষ ধ্বনি কোনটা, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী, মানে আমাদের যে আমরা যে উচ্চারণ করি যে ভোকাল কর্ড বলা হয় যেটাকে, সেটা অনুরণিত হয় না, অর্থাৎ এটা কাঁপে না বেশি, খুব বেশি কাঁপে না, সেই ধ্বনিকে বলা হয়, এটা বলে বানানটা ভুল আছে এখানে, ঠিক আছে, তো সেটাকে অঘোষ ধ্বনি বলে। যেমন বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি এবং তালিবর্ষ মূর্ধন্যষ দন্ত্যষ হলো অঘোষ ধ্বনি, আর ঘোষ ধ্বনি হচ্ছে স্বরতন্ত্রী অনুরণিত হবে, অর্থাৎ স্বরতন্ত্রী কাব্যে বা ভোকাল কর্ড বেশি কাব্যে, ঠিক আছে, বেশি কম্পন সৃষ্টি হবে, সেটা হচ্ছে ঘোষ ধ্বনি। যেমন প্রতি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধ্বনিকে এই ঘোষ ধ্বনি বলা হয়, আর সাথে হও হচ্ছে ঘোষ ধ্বনি, ঠিক আছে। তো স্বরধ্বনি সাধারণত ড্যাশ স্বরধ্বনি সবগুলো হচ্ছে মূলত ঘোষ, স্বরধ্বনিগুলো সবই ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত। এখন অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ ধ্বনি ও নাসিক্য ধ্বনি তাদের উচ্চারণ স্থান অনুযায়ী এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমাদের উচ্চারণ স্থানে, যেমন একটা কণ্ঠ, কণ্ঠ থেকে উচ্চারিত হয় সবগুলো, 5টা কণ্ঠ থেকে উচ্চারিত হয়। আবার অঘোষ ধ্বনি, এই প্রথমটা হচ্ছে অঘোষ ধ্বনি, ঠিক আছে, তারপরেরটা এখানে আসলে এই এটা হবে না, একটু এখানে এই দাগটা হবে না, আসলে এই এই অঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত অল্পপ্রাণ মহাপ্রাণ, এই দুইটাই মানে ক খ দুইটাই হচ্ছে অঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই আর এই ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত হচ্ছে মূলত এই 5টাই, ঠিক আছে, এই 5টাই হচ্ছে আমাদের ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত, ঠিক আছে। এর মধ্যে সরি 5টা না, ঠিক আছে, আমরা একটু আগে দেখে আসলাম যে ঘোষ ধ্বনি হচ্ছে, ও সরি হ্যাঁ পঞ্চম, পঞ্চম ধ্বনিও, ঠিক আছে, তাহলে এই 5টা, এই 5টাই হচ্ছে মূলত ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত। এইখানে এই দাগটা হবে না, এটা তো বাদ দিয়েছিলাম কেন যেখানে আসলো আবার, ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে ঘোষ ধ্বনি, অর্থাৎ এই যে এই এইটার ভিতরে যে অংশগুলো আছে এগুলো সব হচ্ছে ঘোষ ধ্বনি, আর অঘোষ হচ্ছে পুরোটাই। এই অঘোষের ভিতরে আবার যে 3 নম্বরটা অল্পপ্রাণ, 4 নম্বরটা মহাপ্রাণ, 5 নম্বরটা হচ্ছে নাসিক্য, ঠিক আছে। আবার অঘোষের প্রথমটা অল্পপ্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, ঠিক আছে। তো ছকটা আরও নিচে আছে পুরোটা, ঠিক আছে, স্ক্রিনশট আকারে রাখা যেতে পারে এটা, ঠিক আছে। তো এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো আমাদের পরীক্ষায় এসেছে, আসবে সামনে, হয়তো আসতে পারে, ঠিক আছে। যেমন হয়তো আমাকে বলে দিল যে দ, ঠিক আছে, এটা কোন ধ্বনির অন্তর্ভুক্ত, এটা কি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ নাকি ঘোষ নাকি অঘোষ, এইভাবে আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে। তো এগুলো যেন এইভাবে মুখস্থ রাখতে হবে। তো এই ছিল ধ্বনি নিয়ে আজকের আলোচনা, তো প্রায় 30 মিনিটসের ভিডিও, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনিকে ভালোভাবে বুঝতে চাইলে ধ্বনি থেকে কীভাবে প্রশ্ন আসে, তো আমি আমার স্টুডেন্টদেরকে বলেছি যে তোমরা যদি এই যে আমি এই নোটটা দিলাম এটা যদি তোমরা ভালো করে পড়তে পারো, ভালো করে পড়ো, এবং এটা পড়ার পরেও সবগুলো এখানকার থেকে পড়ার পরে তুমি যদি কোনো প্রশ্ন ধ্বনি তত্ত্ব থেকে আসলে তুমি অ্যান্সার করতে না পারো, তাহলে বুঝতে পারবা তুমি যেহেতু পারো নাই, তাহলে বাংলাদেশের কেউই পারে নাই,
যদিও এটা আমি কথার কথা বলেছি, হয়তো কেউ না কেউ পারতে পারে দেখজন হয়তো, কিন্তু খুবই এক্সেপশনাল। কারণ আমার মনে হয় যে যদি কোনো প্রশ্ন দেয় ধ্বনি তত্ত্ব থেকে, এর বাইরে থেকে আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় 0%, যে আমার ব্যক্তিগত অভিমত আর কি। ঠিক আছে, যে এখান থেকেই আমি মনে করি যে দিলে প্রশ্ন এখান থেকেই দিবে, বা এর বাইরে থেকে আসলে প্রশ্ন আর হয়ই না বা হওয়ার মতো না। ঠিক আছে, আর যদি দেয় তাহলে আসলে সবার জন্য সেটা কঠিন, বাকিরাও পারবে না, যারা এই শীট পড়বে তারাও যদি, মানে তারা যদি না পারে আর কি। তো তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তীতে আমি আরও ভিডিও তৈরি করব, যখন সুযোগ পাচ্ছি চেষ্টা করতেছি ভিডিও তৈরি করার। সময় সাপেক্ষ কাজ, সময় দরকার হয়, এডিট করতে সময় লাগে, আপলোড করতে সময় লাগে, অনেক সময় নেট থাকে না, মানে বিভিন্ন সমস্যা, টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় এগুলো কাজ করা হয় না। ঠিক আছে, ব্যস্ততা সবচেয়ে বড় কারণ এখানে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।